হ্যালো ফ্রেন্স ওয়েকাম টউ এপিসোড অফ মাই চ্যানেল আমি এই ভিডিওর মধ্যে সবচেয়ে মুভি মেকার জানিয়ে দিয়েছিল যে এই শুটিং খুব শীঘ্রই শুরু হতে চলেছে তো আমরা শুনেছিলাম এই ছবিটার শুটিং মাস থেকে শুরু হয়ে যাবে এবার আজকে হঠাৎ বলিউড মিডিয়া মানে তরফ থেকে জানানো হচ্ছে যে না সালার টু এরও শুটিং নাকি শুরু হয়ে যাবে অ্যাকচুয়ালি হয়েছে যে ছান দিন লাগি দুটো প্রোডাকশন হাউস মানে ওদিকে হোমবালে ফিল্মস এবং এদিকে মাইথ্রি মুভি মেকার্স দুজনকেই কমিটমেন্ট দিয়েছে যে দু হাজার পঁচিশের মধ্যেই তিনি এই দুটো ছবি কমপ্লিট করে দেবেন তো তাই জন্য সালার টু এরও নাকি শুটিং শুরু হয়ে যাবে অগস্ট মাস থেকে এবং এই ছবিটা যখন পার্ট ওয়ান শ্যুট করা হয়েছিল তখন অলরেডি সালার টু এর টোয়েন্টি পার্সেন্ট শুটিং হয়ে গেছিল বাকি এইটি পার্সেন্টের শ্যুট হবে এবং সেটা একটা আট মান্থের স্প্যান জুড়ে হবে রামজি ফিল্ম সিটিতে এবং অগস্ট টেন থেকে এটার প্রথম শুরু হবে শুটিং এবং প্রথমে একটা ফিফটিন ডেজের স্কেডিউল রাখা হয়েছে এটা হচ্ছে সালার টু থেকে এবং অন্যদিকে প্যারাল যে যে নীল নাম হতে চলেছে সেই নাকি প্যারালালি তো এরকমই একটা আপডেট উঠে আসছে এবার এটা একটা বিশাল টাফ ব্যাপার আর কি আমরা দেখেছিলাম রিসেন্টলি শঙ্কর স্যারকে এই জিনিসটা করতে একদিকে উনি ইন্ডিয়ান টু শুট করছিলেন তার সাথে প্যারালালি রামচারণের গেম চেঞ্জের ছবিটা শুট করছিলেন এবং তাই জন্য মাল্টিপল ডিলেজ হয়েছে দুটো প্রজেক্টের ক্ষেত্রে ফাইনালি ইন্ডিয়ান টু রিলিজ করছে আর এক সপ্তাহে বাকি রয়েছে কিন্তু গেম চেঞ্জের অনেকটা তো এগুলোতে কিন্তু ছবির ছবির ক্ষতি হয় এবং এফেক্ট হতে পারে যদি সেইভাবে হ্যান্ডেল না করতে পারে এবার এই আপডেটটা উঠে আসছে অন্যদিকে সাউথের যারা মিডিয়া আছে তারা কিন্তু একটা অন্য খবর দিচ্ছে তারা বলছে না প্রশান্ত নীল কিন্তু একটাই প্রজেক্টে অ্যাট এ টাইম কাজ করবে তার কাছে এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে এন টিআর নীল যে প্রজেক্টটা সেটাই হচ্ছে তার কাছে প্রায়োরিটি তো সেটারই কাজ অ্যাকচুয়ালি শুরু হবে এবং সালার টু এর কাজ এখন শুরু হবে না কারণ প্রভাসের অন্য লাইন আপ আছে অন্য কাজ আছে রাজা বলে ছবিটা আছে যেটা তারা সংক্রান্তিতে রিলিজ করবার প্ল্যান করছে তারপরে কালকিট সেকেন্ড পার্টের শুটিং হবে তারপরে হানু রাঘবপুরির সাথে ছবিটা সেটারও শুটিং সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাবে তো এরকম যেহেতু প্রবাসেরও লাইন আপ আছে তো এরকমই আগেও শোনা গেছিলো যে সালার টু নাকি পরে হবে প্রায় মানে যখন এনটিআর নিলে এই প্রজেক্টটা ড্রাগন প্রজেক্টটা শেষ হয়ে যাবে তারপরেই এটা হবে বাট হঠাৎ করেই আজকে এই আপডেটটা উঠে এলো বাট নর্থের বলিউডের যারা মিডিয়ার লোকেরা আছে স্পেশালি পিঙ্ক বিলা হিমেশ তারা কিন্তু মানে এই জিনিসটা বলছে যে দুটো প্যারালি শুট হবে সাউথের মিডিয়া কিন্তু বলছে না তাসান নীল এট এ টাইম একটাই প্রজেক্ট করবে এবং সেই এই মুহূর্তে এন টিআর নীল প্রজেক্টটা করতে চলেছে দেখা যাক কার কথা মেলে আলটিমেটলি যদি মেকার্সরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দেয় সেটা সবচেয়ে ভালো হয় আর কি তো এই আপডেটটা উঠে আসছে এবার দ্বিতীয় যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ান টু নিয়ে তো ইন্ডিয়ান তে সিদ্ধার্থ একটা রোল করছে যেটা ট্রেলারেও আমরা দেখতে পেয়েছিলাম এবং সিদ্ধার্থ মাল্টিপল ইন্টারভিউস ইত্যাদিও দিয়েছে তো সেই রোলটা নাকি প্রথমে শঙ্কর লিখেছিল শিবাকার্তিকে মাথায় রেখে ইয়েস তবে শিবাগার কোনো একটা কারণে এই ছবিটা করেনি মাইট বিজেপি যেহেতু কামাল হাসানই মেইন লিড তাই জন্য হয়তো সে করেনি এবং যেহেতু সিদ্ধার্থ অলরেডি শঙ্করের সাথে বয়েস ছবিটা করে নিয়েছিল এবং সে কামাল হাসানের ফ্যান তো মাইট সে করেছে তো এটা ছিল পরবর্তী আপডেট তৃতীয় আপডেটটা হচ্ছে বেবি জন বলে ছবিটাকে কেন্দ্র করে তো এই ছবিটা প্রডিউস করতে চলেছেন অ্যাটলি এবং এটা বিজের যে ছবি থেরি সেটা অ্যাটলি নিজে ডিরেক্ট করেছিলেন সেটার অফিসিয়াল রিমেক তো এই ছবিটা ক্রিসমাসে রিলিজ করতে চলেছে এবার শোনা যাচ্ছে এই ছবির মধ্যে আমরা সালমান খানের একটা ক্যামিও দেখতে পেতে চলেছি একটা অ্যাকশন সিনের মধ্যে সালমান খানকেও আমরা দেখতে পাবো বড় ধরনের পাশাপাশি তো এবার অ্যাটলি সাথে সালমান খান অলরেডি কোলাবোরেশন করছেন আপনারা প্রত্যেকেই জানেন তো তাই হয়তো এই ছবির মধ্যে তাকে ইন্ট্রো করানো হচ্ছে এবং এটাও বলা হচ্ছে যে সালমান খানের যে ক্যারেক্টারটা ওখানে ইন্ট্রো হবে মানে বেবি জন ছবিটার মধ্যে সেই ক্যারেক্টারটাকে নিয়ে অ্যাটলি সামনের দিনে ছবি বানাতে চলেছেন তো মাইট বি অ্যাটলি বুঝে গেছেন যে ইউনিভার্স যদি না বানায় যেটা লোকেশ করতে পেরেছে সাকসেসফুলি ইউনিভার্স সেটা অ্যাটলি এবার করতে চাইছেন তো হয়তো সালমান খানের যে টু হিরো ফিল্মটা আছে সেটা নিয়ে পরে একটা ইউনিভার্স এবং তার সাথে বরুণ ধবনকেও নিয়ে নেবে কারণ বরুণ ধবনেরও বলিউডে একটা মোটামুটি ডিসেন্ট পুল আছে তো দেখা যাক সেটা তার পরিকল্পনা আছে আর কি সামনের দিনে ফাওয়াদ খান বলিউডে কামব্যাক করতে চলেছে তো ফাওয়াদ খান আট বছর পরে বলিউডে আবার একটা ছবি করতে চলেছেন যে ছবিটা শুটিং হবে লন্ডনে এবং এই ছবিটা ফাওয়াদ খানের অপোজিটে আমরা বানি কাপুরকে দেখতে পেতে চলেছি বুল অমৃতলাল শাহ যিনি আঁকে বলে ছবিটা বানিয়েছিলেন এবং নমস্তে লন্ডন ছবিটা বানিয়েছিলেন তো তিনি আবার একটা থ্রিলার ছবি বানাতে চলেছেন যে ছবিটাতে আমরা জয়দীপ এলাহাবাদ এবং শেফালি শাহকে লিড চরিত্র প্লে করতে দেখতে পাবো এই ছবিটার নাম হতে চলেছে হিসাব বলে তো দেখা যাক ছবিটা কিরকম হয় পরবর্তী আপডেটটা হচ্ছে শাহরুখ খানের জওয়ান বলে ছবিটাকে নিয়ে তো এই ছবিটা এবার জাপানে রিলিজ করতে চলেছে ইয়েস টোয়েন্টি নাইন্থ নভেম্বর থেকে এই ছবিটা জাপানের হলে রিলিজ করবে এবং জুলাই মাস থেকে এই ছবির অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে তো দেখা যাক জওয়ানে ছবিটা জাপানে পারফর্ম করে পরবর্তী হচ্ছে রজনীকান্তের ছবিয়ানকে কেন্দ্র করে তো তোটাইয়ানের যে ওটিটি রাইটস যাদের কাছে ছিল সেটা হচ্ছে প্রাইম ভিডিও তারা বলেছিল কামুবাস সাথে ক্ল্যাশ না করতে অক্টোবরে রিলিজ না করতে ছবিটাকে এবং পোস্টপন্ড করে দিতে এবং দিওয়ালিতে নিয়ে যেতে এটাই কালকে আপডেট দিয়েছিলাম আপনাদেরকে বাট পরে যেটা হয়েছে যে ভেটেরিয়ান চাইছে না আমরা টেন্থ অক্টোবরে রিলিজ করব তো তাই জন্য তারা নাকি প্রাইম ভিডিওর সাথে এই ওটিটি ডিলটা ব্রেক করতে চলেছে তো মাইড ভি তারা নেটফ্লিক্সের কাছে যাবে দেখা যায় এবং যদি কোনো ওটিটি আগে থেকে ডিল না দেয় তো তাহলে তারা ছবিটাকে আগে রিলিজ করবে কারণ তাদের ভরসা আছে কারণ রজনীকান্ত ছবিটার মধ্যে আছে এবং ওটা মাল্টি স্টারের ছবি হতে চলেছে ওই ছবিটার মধ্যে কিন্তু রানা ডুকুরু বাটি রয়েছে ফাঁদ ফাজিল রয়েছে এবং অমিতাভ বচ্চনও রয়েছে প্লাস অমিতাভ বচ্চনের কালকে ছবির পরে কিন্তু সাউথ একটা হাইপ থাকবে তো সেই সবকিছু মিলিয়ে রজনী এবং অমিতাভ বচ্চনকে একসাথে দেখার জন্য সেটা কিন্তু একটা হাইপ তুলবে ছবিটার ক্ষেত্রে দেখা যাক প্যানেলিয়া লেভেলে সাকসেস হলে তখন অটোমেটিক ওটিটি কিনে নেবে এবং অন্যদিকে অজিত কুমারের ছবি বিদ্যা মুওয়ার্জি সেই ছবিটা রাইটস নেটফ্লিক্সের কাছে ছিল ওটিটি ডিলটা এবার নেটফ্লিক্স তাদেরকে প্রেসারাইজ করছে যে আপনারা ছবিটাকে দিওয়ালিতে না তার আগে রিলিজ করে দিন যে কোনো মুহূর্তে তো তাই জন্য এই মেকারসরাও ঠিক করেছে আর কি বিদ্যা মুওয়ার্জি মেকার্সরা ঠিক করেছে যে না তারাও ওটিটি ডিলটা ব্রেক করে দেবে নেটফ্লিক্সের সাথে তো দেখা যাক তারা এবার প্রাইমের কাছে যায় কিনা তো কোথাও একটা ইন্টারচেঞ্জও হতে পারে তো দেখা যাক সেটা কি হয় এবার দেখা যাক এই তিনটে ছবি কাঙ্গুবা বিদ্যা মুজি এবং বেটে যান এই তিনটে ছবি কোন সময় রিলিজ করে সেটাই দেখার মতো বিষয় হবে এবং একজন অপরজনের সাথে ক্লাস করে কিনা সো দিস আপডেট গেছে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না